আজকে বিশেষ করে আজকে তো আমি অনেক 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 ভালো আছি, মানে অনেক মজায়, অনেক আনন্দে, অনেক খুশিতে আছি। বিকজ আজকে আমরা যাচ্ছি ঘুরতে, আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি চেন্নাই। আর আজকে ঘুরতে যাওয়াটা আমার কাছে বেশি আনন্দের, তার কারণ হচ্ছে বিয়ের পর প্রায় 1.5 বছর পর এই ফার্স্ট আমরা যাচ্ছি ঘুরতে। সেই জন্য, বিশেষ করে সেই জন্য আমি আজকে ভীষণ আনন্দে রয়েছি, মানে ভীষণ খুশিতে রয়েছি। আমার এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং আর অনেকের কাছে অনেকটা হেল্পফুল হতে চলেছে, কারণ আমার এই ভিডিওতে তোমাদের দেখাবো আমার চেন্নাই ট্যুর, মানে কম খরচে কীভাবে তোমরা চেন্নাই যাবে, কোথায় থাকবে, কী কী দেখবে, কোথায় ঘুরবে, কোথাকার এন্ট্রি ফি কত, সব কিছু আমি আমার এই ভিডিওতে বলে দেবো। তাই যারা ভাবছো যে চেন্নাই যাবে, মানে চেন্নাই যাওয়ার প্ল্যান যারা করছো, তাদের কাছে তো আমার এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। আর যারা প্ল্যান করছো যে এই টানা লকডাউনের পর কোথায় যাওয়া যেতে পারে, তারা আমার এই ভিডিওটা দেখলে তারা নিজেরাই বুঝতে পেরে যাবে তাদের এখন চেন্নাইতে যাওয়া বেশি বেটার না অন্য কোথাও যাওয়া বেশি বেটার। তো তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। তাই বললাম এই ভিডিওটা কোনো স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার চ্যানেলে প্রথম ট্যুর ব্লগ, তো আমার মনে হয় তোমাদেরকে আমি এই ভিডিওতে অনেকটাই আনন্দ, অনেকটাই মজা দিতে পারবো। তো এখন আমরা বেরিয়ে পড়বো, আমরা সবাই রেডি হয়ে গেছি, তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো যে আমরা কারা যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সবই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো এখন আমরা বেরিয়ে পড়বো, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, টাটা। এখন আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে একটা গাড়ি ধরে সবার প্রথমে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যস্থল হাওড়া স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে আমরা যাব চেন্নাই। চেন্নাই স্টেশনের নাম হচ্ছে MGR চেন্নাই সেন্ট্রাল। এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনের খুবই কাছাকাছি, মানে হাওড়া ব্রিজের ওপর। আর এখানে রাত্রিবেলা লাইটিংটা দেখতে খুবই সুন্দর লাগে, যেটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়ায় আমাদের চেন্নাই যাওয়ার ট্রেন ঢুকে পড়েছে। এই ট্রেনটার নাম হচ্ছে MGR চেন্নাই সেন্ট্রাল মেল স্পেশাল। এটা ছাড়ার টাইম হচ্ছে রাত 11:55। হাওড়া থেকে চেন্নাই যাওয়ার জন্য তোমরা তিনটে ট্রেন অ্যাভেলেবেল পাবে। ফার্স্ট হচ্ছে করমান্ডেল স্পেশাল, যেটা ছাড়ার টাইম দুপুর 3:30, মানে 3:30 PM। সেকেন্ড হচ্ছে তিরুভানন্তপুরম সেন্ট্রাল স্পেশাল, যেটার টাইম 5:40 PM। আর হচ্ছে MGR চেন্নাই সেন্ট্রাল মেইন স্পেশাল, যেটাতে আমরা যাচ্ছি। তোমরা প্লেনেও চেন্নাই যেতে পারো, তোমাদের প্লেন ধরতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা দমদম এয়ারপোর্ট আমাদের। সেখান থেকে প্লেন ধরে তোমাদের যেতে হবে মাদ্রাস ইন্টারন্যাশনাল মিনাবাক্কাম এয়ারপোর্ট, যেটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট আমাদের। এখন আমরা ট্রেনে উঠছি। আমরা বুক করেছি সেকেন্ড এসি, যার ভাড়া পড়েছে আমাদের 2,625 টাকা করে। আর এই ট্রেনে ফার্স্ট এসির ভাড়া হচ্ছে 4,460 টাকা, থার্ড এসির ভাড়া হচ্ছে 1,825 টাকা, আর স্লিপারের ভাড়া হচ্ছে 695 টাকা। আর যদি তোমরা প্লেনে যাও তার ভাড়া মোটামুটি 3,000-এর কাছাকাছি পড়বে। ট্রেনে উঠেই এখন আমাদের চলছে ব্যাগপত্র সেট করা, আর আমি আগেই ঠিক করে নিয়েছি আমি ওপরের সিটে ঘুমাবো রাতে। চলো এবার তোমাদের ট্রেনে ওয়াশরুমটা ঘুরিয়ে দেখাই। ট্রেনে উঠলেই বাঁ হাতে আমাদের পড়েছে একটা বেসিন আর একটা আয়না। আর একটা ওয়াশরুমে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, একটা আয়না, বেসিন, আর রয়েছে একটা ফ্যান। আর একটা ওয়াশরুমে রয়েছে আমাদের ইন্ডিয়ান টয়লেট, বেসিন, আর একটা ফ্যান, আর একটা আয়না। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 11:55। তো আমরা বাড়ি থেকে ডিনারটা করে এসেছি, এখন শুধু ঘুমাবো। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, কারণ অনেকটা টার সকাল থেকে অনেক কাজকর্ম করা হয়েছে, এখন অনেকটা টার, তোমরা ঘুমিয়ে পড়বো। কালকে সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন বাজে 9:15। তো আজকে সকালটা ট্রেনে চালিয়ে শুরু করলাম। এখন আমাদের ট্রেন ঢুকছে চাত্রাপুর। তো এখান থেকে চেন্নাই এখনও মোটামুটি 19 ঘন্টায় রাস্তা। যত এগোবো আর যা কিছু করবো আস্তে আস্তে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত চাটা খেয়ে নিই, তারপর আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই আছে, তো সবই তোমাদেরকে দেখাবো। তো
ঠিক আছে, এখন এটুকুই কি বললাম, তারপরে আবার যখন ব্রেকফাস্ট করব তখন আবার তোমাদের সামনে ফিরে আসছি। হ্যালো, এখন বাজে বেলা 11:30, এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্টের সময়। আর আমরা ব্রেকফাস্ট নিয়েছি পাউরুটি, ফ্রুট পাউরুটি, যেটা আমরা হাওড়া স্টেশন থেকে কিনেছি। আর হচ্ছে গজা, এটা এনেছি আমরা কৃষ্টপুরের দোকান থেকে। তো ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চে, ততক্ষণ তোমরা আমার সাথে দেখো, টাটা। এখন বাজে দুপুর 3টে, আর এখন আমাদের লাঞ্চের সময়। আর লাঞ্চে আমরা আজকে ট্রেন থেকে খাবার অর্ডার করেছি, আর এখানে আমাদের দিয়েছে ভাত, একটা নিরামিষ তরকারি, আর দিয়েছে ডিম কারি। হ্যালো, এখন বাজে সন্ধে 6টা, আর আমাদের ট্রেন এখন ঢুকছে কোথায় আরো দেখলাম, রাজা মুন্দ্রিনা এরকম কিছু একটা স্টেশন। আর আমরা চেন্নাইতে গিয়ে পৌঁছাবো কালকে ভোরবেলা, 3টের সময় পৌঁছানোর কথা, কিন্তু ট্রেন অনেক লেটে চলছে, জানি না রাতে ওরা কীরকমভাবে ট্রানটা নেবে। যদি ঠিকঠাক চলে তো 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছাবো, যদি না চলে তাহলে আমাদের হয়তো লেটও হতে পারে যেতে। তো আজকে ডিনার কিছু করবো না, কারণ লাঞ্চ করে মানে ট্রেনের লাঞ্চ বুঝতেই পারছো, তো ডিনার করার ইচ্ছাটা নেই। পারলে ছাতু আছে, মুড়ি আছে, রাতের দিকে খেয়ে নেবো, তারপর ঘুমিয়ে পড়বো। তা আজকে আর ভিডিওটা কন্টিনিউ করবো না, কালকে চেন্নাইতে নেবে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো এখন বাজে, কি করে করবো, এখন বাজে ভোর রাত 3:08, আর আমরা এইমাত্র স্টেশনে নামলাম, চেন্নাই স্টেশনে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এবার তোমাদের দেখাবো যে আমরা কারা কারা রয়েছি। দেখতেই পাচ্ছ একজনকে, এটা হচ্ছে আমার বর, পেছনে রয়েছে বাবু, এখানে বসে আছে মামুনি, এখানে আছে আমার পিসি শাশুড়ি, আর আমার বোন, আর আমার ভাই, এই কজন মিলে, ওই দেওর ভাই তো। তো এই কজন মিলেই আমরা যাচ্ছি চেন্নাই, মানে এসে গেছি চেন্নাই, এখন আমরা যাব হোটেল খুঁজতে। তো আস্তে আস্তে সবই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। চেন্নাই স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো ধরে যাচ্ছি হোটেলের দিকে। আমরা যেহেতু চেন্নাইতে বেসিক্যালি চেক আপের জন্য এসেছি, সেই জন্য আমরা হসপিটালের কাছাকাছি হোটেল নেব। তোমরা যারা চেন্নাইতে ঘুরতে আসবে, তোমরা চাইলে মেরিনা বিচের সামনে বা কাছাকাছি হোটেল নিতে পারো। তোমাদের যদি আগে থেকে কোনো হোটেল বুক করা না থাকে, তাহলে তোমরা অটো ড্রাইভারকে তোমাদের পছন্দ মতো লোকেশনের কথা জানাবে, অটো ড্রাইভারটাই তোমাকে সেখানকার হোটেলে নিয়ে যাবে। কিন্তু অবশ্যই তোমরা হোটেলের মালিকের সঙ্গে দরদাম করে তবেই হোটেল বুক করবে। এখানে অনেক কম রেট থেকে হোটেল শুরু, আবার অনেক বেশি রেট অবধিও হোটেল রয়েছে। এখন বাজে ভোর প্রায় 4:30 মতো, আর আমরা হোটেলে ঢুকে পড়েছি। এখন তোমাদের শুধু আমাদের রুমটা ট্যুর করাবো, তারপর আস্তে আস্তে আমাদের রিসেপশন আর হোটেলের নিশ্চয় তোমাদের দেখাবো। তো চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। যেই হোটেলে উঠেছি সেই হোটেলে আমাদের পার ডে ভাড়া পড়েছে 1300 টাকা করে। এখানে তোমরা মিনিমাম 600 থেকে ম্যাক্সিমাম 6000 টাকারও হোটেল পেতে পারো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, যেখানে রয়েছে একটা টিভি, একটা জামা কাপড় মেলার স্ট্যান্ড, একটা ফ্যান, আর রয়েছে একটা লাইট, আর রয়েছে একটা বেড। আর একটা কথা যেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, তোমরা যেই হোটেলে উঠবে সেই হোটেলের কার্ড তোমরা অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে, কারণ তোমরা যখন বাইরে ঘুরতে যাবে সেই কার্ডটা দেখিয়ে যাতে তোমরা তোমাদের নিজেদের জায়গায় ফিরে আসতে পারো, কারণ নাহলে বাইরে গিয়ে তোমাদের অসুবিধা হতে পারে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেখানে রয়েছে একটা বড় জানলা, আছে একটা এসি, আছে একটা বেড আর পাখা, আর রয়েছে একটা বেসিন, একটা ছোট্ট আয়না। এটা হচ্ছে আমাদের হোটেলের কিচেন, আর এই কিচেনে বাসনপত্র থেকে শুরু করে বেসিন, গ্যাস সবই রয়েছে, আর রয়েছে আমাদের ওয়াশরুম। এখন যেহেতু বাইরে অনেকটাই অন্ধকার, তাই এখন আমরা হোটেলে রেস্ট নেব। এরপরে সারাদিনের ভিডিওটা তোমরা পরের পার্টে পেয়ে যাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তার সাথে সাথে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।